ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তবে সামাজিকভাবে বিচ্ছিন্ন থাকলেও তিনি দায়িত্ব পালন থেকে আপাতত সরে যাবেন না। বরিস জনসন তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিও বার্তায় জানিয়েছেন, করোনা ভাইরাসের হালকা লক্ষণ তার শরীরে দেখা দিয়েছে, এর সঙ্গে রয়েছে জ্বর ও ক্রমাগত কাশি। মুখ্য চিকিৎসক কর্মকর্তার পরামর্শে তিনি পরীক্ষা করিয়েছেন এবং ফল এসেছে পজিটিভ। তিনি জানান, বাড়িতে থেকে বিচ্ছিন্ন অবস্থায় তিনি কাজ চালিয়ে যাচ্ছেন এবং এটি পুরোপুরি ঠিক পথ। করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বাড়ছে, স্পেনে একদিনে 493 জনের মৃত্যু হয়েছে, বিশ্বে এখন পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় 25,000। সাবরিনা হাসানের রিপোর্ট। ইতালিতে একদিনে 712 জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা 8,000 ছাড়িয়েছে, স্পেনে 718 জনের মৃত্যু, ইরানে 157 জন মারা গেছে, যুক্তরাষ্ট্রে একদিনে 268 জনের মৃত্যু, মোট মারা গেছে প্রায় 1,300, আক্রান্ত 85,500 বেশি। করোনা মোকাবেলায় একসাথে কাজ করবে যুক্তরাষ্ট্র ও চীন, মার্কিন প্রেসিডেন্ট ও চীনা প্রেসিডেন্টের ফোন আলাপ। করোনায় যুক্তরাষ্ট্রের বিখ্যাত অভিনেতা মার্ক ব্লামের মৃত্যু, যুক্তরাজ্যে করোনায় চিকিৎসকের মৃত্যু, একদিনে মারা গেছে 115 জন। উজবেকিস্তান, নিকারাগুয়া, আর্মেনিয়া, কাজাখস্তান, হন্ডুরাস, চ্যানেল আইল্যান্ড এবং কেনিয়াতে প্রথম মৃত্যু হয়েছে। বিভিন্ন দেশ থেকে ফেরা নিজ নাগরিকদের হোটেলগুলোতে কোয়ারেন্টাইনে রাখবে অস্ট্রেলিয়া। ভারতের কেরালায় ভুলবশত স্যানিটাইজার পান করে কয়েদির মৃত্যু। করোনার কারণে মধ্যপ্রাচ্য সহ প্রায় সব দেশেই জুমা নামাজ বন্ধ, ঘরে থেকে নামাজ আদায়ের আহ্বান। সাবরিনা হাসান, চ্যানেল আই।